আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লগইন কম্পিউটার থেকে কাউসার। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের সার্ভিস সেন্টারে একজন ক্লায়েন্ট আসে, তার অনেক পুরাতন একটা ল্যাপটপ আছে। ল্যাপটপের মডেল হচ্ছে ডেল 4110 মডেলের। ল্যাপটপটি সেকেন্ড জেনারেশনের কোরাই 3 ল্যাপটপ। ল্যাপটপটি খুবই স্লো। তো কাস্টমার আমাদেরকে বললো যে ভাই, ল্যাপটপটি কীভাবে ফাস্ট করা যায়। আমরা তাকে বললাম যে আপনি একটা SSD লাগাইতে পারেন এবং আপনার র্যাম 2 GB আছে, আপনি র্যাম বাড়ায় 6 GB করতে পারেন। আপনার যেহেতু 2 GB আছে, 2 GB সাথে আরও 4 GB আপনি লাগাইতে পারেন। তো কাস্টমার বলল ঠিক আছে, আপনি SSD এবং র্যাম আপডেট করে দেন। তো আমরা কাজ শুরু করলাম। ল্যাপটপের অন্য কোনো সমস্যা নেই। অনেকে মনে করে যে পুরাতন ল্যাপটপ ফেলে দেয়, নষ্ট হয়ে যায় এরকমভাবে, আসলে একটু যত্ন নিলেই হয়। র্যাম SSD বাড়াইলেই কিন্তু ল্যাপটপ স্মুথ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে চলে। তো আমরা ল্যাপটপের সকল ধরনের অ্যাক্সেসরিজ আমাদের এখানে পাওয়া যায়। আমরা ল্যাপটপের আপডেট করে থাকি। আমাদের কাছে ল্যাপটপের র্যাম, SSD, হার্ড ডিস্ক, ল্যাপটপের মাদারবোর্ড, ডিসপ্লে, ব্যাটারি, কিবোর্ড ইত্যাদি সকল কিছুই পাওয়া যায়। তো আমাদের শপ হচ্ছে উত্তরা সাইদ গ্রান সেন্টার, লিফটের 3 136 নম্বর দোকান। আমরা ল্যাপটপটা খুলে ফেলছি। ল্যাপটপটা খুলবো, খুলে দেখবো যে অন্য কোনো সমস্যা আছে কি না। মেবি সব ঠিক আছে, অন্য কোনো সমস্যা নেই। র্যাম এবং SSD আপডেট করলে ল্যাপটপটা ফাস্ট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে এটাকে র্যাম এবং SSD আপডেট করে। আমরা ল্যাপটপটি খুলে ফেলছি। এখন হচ্ছে আমরা ল্যাপটপটা SSD এবং র্যাম বাড়াবো। SSDটা এই ডাটার একটা SSD 120 GB। আমরা হার্ড ডিস্কের জায়গায় SSDটা লাগাবো। SSDটা লাগানোর পরে হার্ড ডিস্ক, যেই হার্ড ডিস্কটা থাকবে ওইটা আমরা কেডির মাধ্যমে DVD রিমুভ করে ফেলবো ল্যাপটপের। যেহেতু পুরাতন ল্যাপটপ, আলাদা SSD স্লট নাই, DVD রিমুভ করে আমরা DVD-র যে জায়গা আছে ওই জায়গাতে একটা KD দিয়ে আমরা হার্ড ডিস্কটাকে ল্যাপটপের সাথে অ্যাড করে দেবো স্টোরেজ হিসেবে।